যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোর হত্যাকাণ্ডে জিজ্ঞাসাবাদের জন্য থানায় নেওয়া নয়জন কর্মকর্তা কর্মচারীর মধ্যে পাঁচজনকে গ্রেপ্তার দেখানো হয়েছে। তাদেরকে হত্যা মামলায় আসামি হিসেবে দেখানো হয়। আজ আদালতে সোপর্দ করে রিমান্ডের আবেদন করা হবে বলে জানায় পুলিশ। আটককৃতরা হলেন প্রতিষ্ঠানটির তত্ত্বাবধায়ক আবদুল্লাহ আল মাসুদ, সহকারী সুপার মাসুম বিল্লাহ, সাইকো কাউন্সিলর মুশফিকুর রহমান, কারিগরি প্রশিক্ষক ওমর ফারুক ও শরীরচর্চার শিক্ষক শাহানুর আলম। গেল বৃহস্পতিবার যশোর শিশু উন্নয়ন কেন্দ্রে তিন কিশোরকে পিটিয়ে হত্যার অভিযোগ ওঠে। এতে আহত হন আরও 14 জন। এরপর নিহত কিশোর পারভেজের বাবা যশোর কোতোয়ালি থানায় হত্যা মামলা দায়ের করেন।